নমস্কার বন্ধুরা, টুডেজ লিটি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি সুস্বাদু পটল রেসিপি পামকিন সিড দিয়ে। এর জন্য আমরা নিয়ে নেব 250 গ্রাম পটল, খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে নেব, তারপর দুই দিকে অল্প চিড়ে নেব। এবার পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে পটলগুলো ছেড়ে দেবো তেল গরম করে। এবার অল্প হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, এক চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু, এটি আপনারা ইচ্ছে করলে পুজোর দিনে ভোগ হিসাবে দিতে পারেন। এখন এতে দেব এক চামচ জিরে গুঁড়ো, আর দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো ভালো মতো। মশলাগুলো একটু মাখা মাখা মতো করে দেব। এবার দিয়ে দেব বাটার, পামকিন সিড পেস্ট, 100 গ্রাম পরিমাণ পামকিনের সিড বেটে নিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ঘন ঘন রস করে এবার ঢেকে দেব। এবার হয়ে গেল, এক চামচ ঘি দেবো এতে, আর এটি দেব গরম মশলা আর আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইবার হয়ে গেল আমাদের সুস্বাদু পামকিন সিড দিয়ে বানানো পটলের রেসিপি। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।